হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি চিত্রন ইন্টারের পক্ষ থেকে। আমি শাহরিয়ার হোসেন। আজকে আমরা চলে এসেছি আমাদের মিরপুরে রিসেন্টলি একটি হ্যান্ডওভার প্রজেক্টে। দিস প্রজেক্ট লোকেটেড অ্যাট মিরপুর 11। এটি টোটাল 18 স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট। এই ফ্ল্যাটটিতে চিত্রন ইন্টার সম্পূর্ণ কাজ করেছে। চলুন ঘুরে আসা যাক, কী কী আছে এই প্রজেক্টটিতে। এন্ট্রেন্সে যদি আমি একটু দেখি, আমরা একটি শু কেবিনেট করা আছে। মোটামুটি একটু বড় স্টোরেজ রাখার জন্য আমরা স্পেস রেখেছি এবং এটি গর্জন প্লাইয়ের উপর ডোকো পেইন্ট এবং ভিতরে এনামেল পেইন্ট করা আছে এবং এটি হচ্ছে অ্যাশ এবং সাদার একটি কম্বিনেশন করা একটি শু ক্যাবিনেট। এবং এখানে হচ্ছে আপনি দেখবেন একটি ডেকোরেটিভ ওয়াল। এন্ট্রেন্সের শুরুতে একটি ডেকোরেটিভ ওয়াল, যেটি ভিনিয়ার বোর্ডের উপর ল্যাকার পলিশ করা এবং লাইট দেওয়া আছে। উপরে একটি সুন্দর একটি ডেকোরেটিভ সিলিং এবং এটিও হচ্ছে ল্যাকার পলিশ করা একটি সিলিং। ফ্ল্যাটটিতে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি আমার হাতের বামে একটি ফোল্ডিং ডোর, যেটি দিয়ে আমরা হচ্ছে লিভিং রুমে প্রবেশ করতে পারবো এবং হচ্ছে এই পাশে আমার সামনে একটি ডাইনিং স্পেস এবং হচ্ছে ফর্মাল লিভিং। ফর্মাল লিভিং এ আমরা হচ্ছে একটি ডাইনিং ওয়াগন করেছি। স্টোরেজের জন্য উপরে যথেষ্ট পরিমাণে স্পেস রেখেছি এবং নিচে হচ্ছে একটা লোয়ার ক্যাবিনেট করা আছে। এটি গর্জন প্লাইয়ের উপর ডোকো পেইন্ট এবং ভিতরে এনামেল পেইন্ট করা এবং উপরে যে টপটি দেখতে পাচ্ছেন এটা আমরা বাফেট হিসেবে ইউজ করতে পারি এবং হচ্ছে সারফেস যেটা দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে ইলুশন পেইন্টের একটি ভার্সন, যেটাকে আমরা বলে থাকি বন টাইস। এবং উপরে এই লাইটিং করা যে আপনার ক্রোকারিজ রাখার জন্য স্পেস করা আছে। ডাইনিং ওয়াগনের ঠিক অপোজিট এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটি ইলুশন পেইন্ট করা, যেটি হচ্ছে বারিক সারফেস। এখন আমরা কথা বলবো ডাইনিং এর কমন বেসিন নিয়ে, যেটি হচ্ছে খুবই সুন্দরভাবে করা এবং এই পাশে একটি মিররের ব্যবস্থা করা আছে, যেটি হচ্ছে আপনার টাচ স্ক্রিন এবং উপরে একটি ডেকোরেটিভ লাইট দেওয়া আছে এবং ছোট করে স্টোরেজ করা আছে। আমরা এখন ফর্মাল লিভিং এ প্রবেশ করছি, যেটি হচ্ছে আমাদের ডাইনিং এবং হচ্ছে ফর্মাল লিভিং কে সেপারেট করেছে একটি ফোল্ডিং ডোরের মাধ্যমে, যেটি হচ্ছে সেগুনের তৈরি এবং হচ্ছে সেগুন কাঠ দিয়ে করা এবং ভিতরে একটি ফ্রস্টেড গ্লাস ইউজ করা হয়েছে। ফর্মাল লিভিং এ প্রবেশের পরে আমরা দেখতে পাবো এখানে একটি ফুল হাইট ওপেন শেলফ এবং ক্যাবিনেট করা আছে। স্টোরেজের জন্য স্পেস রাখা আছে নিচে এবং এটি হচ্ছে গর্জন পায়ের উপর ডোকো পেইন্ট এবং ভিতরে এনামেল পেইন্ট করা আছে। ফর্মাল লিভিং এর ডান পাশে যদি একটু দেখি, আমি একটি ফুল একটি ওয়াল আছে, যেটি হচ্ছে বিট প্যানেলিং দিয়ে হচ্ছে ডিজাইন করা হয়েছে সিম্পলের মধ্যে, যেটি হচ্ছে ডোকো পেইন্ট করা এবং ভিতরে হচ্ছে প্লাস্টিক পেইন্ট। এবং রুমের এই শেষ কর্নারের দিকে আপনি একটু দেখবেন ডেকোরেটিভ শেলফ করা আছে, যেখানে হচ্ছে আপনি শোপিস কর্নার হিসেবে ইউজ করতে পারবেন এবং হচ্ছে ছোট্ট একটি বিট প্যানেলিং ওয়াল। এবং ফর্মাল লিভিং এ আমরা নর্মালি রেখেছি একটি বর্ডার সিলিং, যেটা হচ্ছে এই রুমটির সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে এবং মাঝখানে একটি স্যান্ডেলের দিয়ে আমরা হচ্ছে মোটামুটি এই রুমটিকে সাজিয়েছি। এটি হচ্ছে আমাদের মাস্টার বেড, যেটি হচ্ছে আমরা এখানে হচ্ছে বেড রাখার একটা স্পেস রেখেছি এবং দুই পাশে দুটো ক্যাবিনেট করা আছে, ফুল হাইট ক্যাবিনেট। এবং বাম পাশের যে ক্যাবিনেটটা আছে এল শেপের, সাথে হচ্ছে আমরা একটি ড্রেসিং ইউনিট রেখেছি, যেটা হচ্ছে টপ টু বটম গ্লাস মিরর দিয়ে করা। এই পাশে আমি যদি একটু বলি, ছোট করে একটি আমরা স্টাডি ইউনিট বা ওয়ার্ক স্টেশন বলতে পারেন আপনি। এটি হচ্ছে গর্জন প্লাইয়ের উপর ডোকো পেইন্ট করা, ভিতরে হচ্ছে এনামেল পেইন্ট করা। মাস্টার বেডের ওয়াশরুম যদি আমি একটু দেখাই, ছোট্ট কিছু কাজ করা আছে। এখানে একটি লোয়ার ক্যাবিনেট করা আছে স্টোরেজের জন্য এবং হচ্ছে টুকটাক জিনিস রাখার জন্য একটি ছোট ক্যাবিনেট। এবং হচ্ছে এই পাশে যদি একটু দেখাই, আমরা শাওয়ার ক্লোজার করেছি ড্রাই জোন এবং ওয়েট জোনটাকে একটু আলাদা করার জন্য। এখন আমরা যাচ্ছি হচ্ছে চাইল্ড বেডে। চাইল্ড বেডের শুরুতে আপনি দেখবেন একটি এল শেপের একটি ক্যাবিনেট করা আছে, যেহেতু একটি বাচ্চা এখানে থাকবে তার জন্য যথেষ্ট স্টোরেজের ব্যবস্থা করা আছে। এবং এই পাশে একটি ড্রেসিং ইউনিট প্লাস লাইট রাখা আছে। এই কর্নারটিতে আমরা একটি স্টাডি ইউনিট করেছি এবং উপরে হচ্ছে স্টোরেজ রাখা আছে বই খাতার জন্য এবং একটি বাচ্চার মনকে সবসময় খুলে রাখার জন্য আমরা একটি ফিচার ওয়াল করেছি। আমরা এখন দেখবো গেস্ট বেড। এই গেস্ট বেডে আপনারা হচ্ছে দেখতে পারবেন এই ওয়ালটিতে আমরা ফুল হাইট ক্যাবিনেট করেছি এবং অ্যাশ এবং সাদার একটি কম্বিনেশনের কালার রাখা হয়েছে এবং এই পাশে একটা ওপেন শেলফ এবং নিচ দিয়ে লাইটিং এর ব্যবস্থা করা আছে এবং এটি সম্পূর্ণ গর্জন প্লাই দিয়ে করা এবং বাইরে ডোকো পেন ভিতরে হচ্ছে এনানো। এবং পিছনে যদি আপনি একটু দেখি, এখানে একটি সিম্পল একটি মিরর রাখা হয়েছে। একটি বাসার গুরুত্বপূর্ণ একটি স্পেস হচ্ছে কিচেন, যেটা হচ্ছে সর্বোচ্চ স্টোরেজ ক্যাপাসিটি থাকতে হবে এবং হচ্ছে আমরা এখানে মডুলার কিচেন একটা সেট আপ করেছি। এবং আপনি যদি উপরে দেখবেন যথেষ্ট স্টোরেজ, লোয়ার পোর্শনে স্টোরেজ করা হয়েছে এবং মিডল পোর্শনে স্টোরেজ করা হয়েছে।
ভালো মানের একটি কিচেন হুড ইউজ করা হয়েছে এবং এখানে আমরা সম্পূর্ণ বডিতে হচ্ছে অ্যাক্রিলিক ইউজ করেছি, গর্জন প্যারের উপর অ্যাক্রিলিক পেস্টিং, বোথ সাইড পেস্টিং করা আছে। এই কিচেনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গানাইজারগুলো যদি একটু আমি দেখাই আপনাকে, এখানে একটি হাইড্রোলিক ইউজ করা হয়েছে যেটা হচ্ছে কিচেনের ঠিক বাম পাশে রাখা আছে এবং খুব ইজিলি হচ্ছে স্মুথলি সেটি হচ্ছে ক্লোজ করা যাচ্ছে। এ পাশে একটি হচ্ছে কাটলারি ট্রে, নিচে বাস্কেট করা আছে, এই পাশে আরও একটি প্রয়োজনীয় বাস্কেট আছে যেখানে হচ্ছে আপনি আপনার কাপ ফ্রিজ রাখার মতো স্পেস আছে। এখানে ড্রাই যে আইটেমগুলো আছে সেগুলো রাখতে পারবেন এবং হচ্ছে এয়ার সার্কুলেশনের জন্য হচ্ছে আমরা এখানে দুটো ভেন্টিলেশনের ব্যবস্থা করেছি। এই ছিল আমাদের প্রজেক্টের রিভিউ। আপনিও যদি আপনার স্বপ্নের বাসা থেকে সাদা দিতে চান, যোগাযোগ করতে পারুন চিত্র নিটের সাথে। সবাইকে ধন্যবাদ।